ভেরি গুড নুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ 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 ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা, আর এই একটা থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো আজকে তোমাদেরকে কী দেখাবো? আজকে চলো একটা জিনিস দেখাচ্ছি। বিছানাটা তুলতে হবে, এই সবে ও অফিসে বেরিয়ে গেল, ওর জন্য এখনও পর্যন্ত বিছানাটা তোলা হয়। হচ্ছে মাছের ঝোল কি ঝাল এরকম কিছু একটা হবে। তো বেশ বড় বড় সাইজেরই আছে কাতলা মাছগুলো। আর তার সঙ্গে এখানে হচ্ছে, এটা কিন্তু পাট শাক। আমি এটা মুসুরির ডাল দিয়ে করতে পারতাম, কিন্তু তোমরা জানো কালকে আমার ডাল সেদ্ধ রাখা আছে। তো এটাকে আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন আর কালকে বললাম, তোমরা জানো কালকে আমাদের ডাল সেদ্ধ রাখা আছে। অবভিয়াসলি তোমরা কি করে জানবে, তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে যদিও যে আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ হয়েছিল, তো ওরখান থেকে ডাল সেদ্ধটা রাখা আছে, ওই জন্য পাট শাকটা ভাজা করছি, নাহলে পাট শাকটা মুসুরির ডাল দিয়ে হতো। তো আমি আর একবার দুবার খেয়েছিলাম অনেক আগে, মানে আগের বছরে তো না, তার আগের বছরে হয়তো এনেছিল বাপি। তো একবার বছরে একবার দুবার করে পাট শাক নিয়ে আসে বাপি, খাওয়া হয়। খুব ভালো লাগে বলবো না, ঠিকঠাক অ্যাভারেজ। তো মাছটা হচ্ছে আজকে আকর্ষণ। মাছটাকে খুব ভালো করে রান্না করতে হবে। সবার আগে বারবার করে ভিডিওতে বিছানার মশাইটা দেখতে এত বাজে লাগছে না, ওইটা আগে তুলে আনি। তো এইখানে এই যে তিন পিস ভাজা বসিয়েছিলাম, এই মাছটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে এই মাছটা বসিয়ে আমি বিছানাটা তুলতে যাব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম এখানে। তো চলতে থাকো আমার সাথে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো আর দেখেও ভাবছো না ঠিকঠাক আছে বলে দেখে বেরিয়ে চলে যাচ্ছ, প্লিজ এরকম করো না। যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যেও। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে তবে তো আমি এগোতে পারবো। তো প্লিজ যদি ভিডিওটা দেখেও থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগোতে নিয়ে যাওয়ার সাহায্য করো। তো চলো স্টার্ট করে দিই, আর বেশি বকবক করবো না। যুদ্ধ করার মতো বিছানা তোলাটা, এত কিছু বিছানার মধ্যে থাকে, এর হার্ডকোর পরিশ্রম হয় কিন্তু আমার বিছানা দিতে গেলে, মানে চরকির মতন পাক খাই আমি। ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে, দেখে নি বাবা উড়ে যাবে নাহলে। ও চেঞ্জ করে দিয়েছি এই জলের বোতলটা, রেখে দেবো ফ্রিজে, ফ্রিজে না রাখলে না খেতে পারবো না একদম না। ও অলরেডি আমি অনেকগুলো জলের বোতল স্টোর করে দিয়েছি, এই সব জলটা একদম, মানে ঠান্ডা জলটা যতক্ষণ ভেতরে না ঢুকবে ততক্ষণ মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শান্ত হবে না। পটকা রয়েছে না পটকাগুলো, পাট শাক ভাজা বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে। এটা হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে। এটা হচ্ছে একটু বাটা মাছ রাখা ছিল ছোটো ছোটো, সেটাকে আমি একটু পেঁয়াজ দিয়ে ভালো করে রেখেছি। আর এইটা হচ্ছে চাটনি, আমরা একটু ঝোলঝোল চাটনি খাই। আর এইটা হচ্ছে মাছের কালিয়া। ওদিকে দেখো ভাতটা হয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি ছেলেকে, সারা হয়ে গেছে। অলরেডি 2:20 বাজে, আমি মাদেরকে ডেকে নিই। ওমা খেতে আসো, ওমা
তো যাই হোক, মাকে ডেকে নিয়ে আসি, মা বাবাকে আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আমরা হচ্ছি হাউসওয়াইফ। হাউসওয়াইফ মানেটা ভীষণ একটা কষ্টকর, সবার ক্ষেত্রে মনে হয় যে সত্যিই তাই। যারা চাকরি করতে যায়, যারা অফিসে যায়, তাদের যারা দিন মজুর খাটে তাদেরও মনে হয় একদিন জানানোর দরকার, তাই জন্য জানালাম। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি।